খাবার প্রযোজক ভাইয়েরা, শিল্পী, এর সংলাপটি হবে ভালো থেকো। আপনারা দেশের দুইজন বড় ছবি ভালো থেকো ছবি। ভালো ছবি নির্মাণ করতে পারে এবং ভালো সম্ভব হয়। কলাকৌশলীদের পক্ষ থেকে আমি আমাদের আরেকজন বলি ব্যক্তিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি দু একটা কথা বলার জন্য। আমি আজকে এই শুভ মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিদিন প্রতি মুহূর্তে যখন যেখানে থেকেছেন তিনি কাটালে আজকে দক্ষিণ পূর্ব এশিয়ার রহমানবীর বঙ্গবন্ধু। এই প্রার্থনাই করেন ভালো থেকে দেশ মঞ্জুর করেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ দিদি পিন্টুকে। তার দৃষ্টিপ্রেম আমাদের সবাইভাবে অনুরোধ করব। ছবির এই ছবির শিল্পীদের পক্ষ থেকে পরিশ্রম করা ছবিগুলো আপনাদের মাঝে আমি সেই ব্যক্তি কাজী হায়াতকে বিনীতভাবে অনুরোধ করছি। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন আপনারা। সম্মানিত সবাই বলছে ভালো থেকো ভালো থেকো, ভালো তো থাকতেই হবে, কারণ আমার মুভি নামে ভালো থেকো। সবাই অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। উপস্থিত মন্ত্রী মহোদয়, উপস্থিত গুণী পরিচালক বৃন্দ, প্রযোজক বৃন্দ, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই মুভিটার মহরতে এসেছেন আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে। একটা কথাই বলবো যে আমাদের সিনেমার অবস্থা আস্তে আস্তে আগাচ্ছে সামনের দিকে, তো আপনারা সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন এবং পরিচালকবৃন্দ যারা আছেন, প্রযোজকবৃন্দ যারা আছেন, তাদের সঙ্গে আমার অনেক কথা হয়। শুধু কথা হয় না মন্ত্রী মহোদয়দের সঙ্গে, আমার কখনো পার্সোনালি কোনো কথা হয়নি। তো এখন বলবো না কি বলবো ঠিক বুঝতে পারছি না। আমার তো আমি প্রথমে বলে নিই যে আমি ভালো বক্তা নই, সে বড় ভাইদের কাজ, আমার কাজ অভিনয় করা। আমি এখানে যারা উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ভাজন, সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের জন্য একটুখানি টাইম বের করে এসছেন, সেই কারণে থ্যাংক। আমি ছোট করে একটু বলতে চাই যে আমরা সবাই জানি যে যেটা সবাই এখন বলে যে সিনেমার এই দুর্দিনে, তো আমি অনেক সময় এটা ভাবি যে আমরা যারা নতুনরা কাজ করছি তাদের দোষটা কোথায়। আমাদের ডেডিকেশনে, আমাদের স্যাক্রিফাইসে, আমাদের চেষ্টায় তো কোনো ত্রুটি নেই, কিন্তু ইন্ডাস্ট্রিটার আগের জায়গায় নেই। সো বাবা মা ছাড়া যেরকম সন্তানরা অসহায়, আমরা আমাদের সিনেমার অবস্থাটাও কিছুটাও সেরকম। আমার নিজের শহরেও ময়মনসিংহে আমি দেখছি অনেক হল ভেঙে ফেলেছে। তো আমি ভালো থেকো ছবির এই প্রেস রিলিজে আমাদের মন্ত্রী মহোদয় ভাইরা এসছেন, আমি একটা অনুরোধ করব যেটা অনেক আগে থেকেই বলে আসছি যে
যদি পৃথিবীর সব দেশে এটা আছে যে সিঙ্গেল স্ক্রিনের জামানাটা এখন আর নেই, এখন সবই মাল্টিপ্লেক্স হয়ে গেছে, তো একটা পাঁচতলা বা দশতলা বিল্ডিং মার্কেট সেটা বানানো হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে সিনেমা হলগুলো ভেঙে মার্কেট বানানো হচ্ছে, তো সরকারের দিক থেকে যদি আজকে একটা জোর প্রচেষ্টা থাকে যে প্রত্যেকটা মার্কেটে অন্তত 200 ক্যাপাসিটির হলেও একটা হল বাধ্যতামূলক, একটা ছোট একটা হল থাকতে হবে, একটা ফুড কোর্ট থাকতে পারে, এখনকার দিনে সিনেমাটা একটা প্যাকেজ হিসেবে আমাদেরকে দর্শকদেরকে দিতে হবে। এটা আমরা যত ভালোই ছবি করি না কেন, দিন শেষে সেটা যত গুণী পরিচালকই বানান না কেন, আলটিমেটলি যদি দর্শক সেটা উপভোগ করতে না পারে, আমরা এখানে অনেকেই আছি, আমরা এখানে যারা আছি কজন বলতে পারবো যে আমরা ঢাকার যে কোনো হলে গিয়ে ছবি দেখতে পারি, অথচ আমাদেরই বাবা মারা বাপ চাচারা সব হলে গিয়ে ছবি দেখতেন, তখন ওই পরিবেশটা ছিল। তা আমি সরকারের কাছে এটাই আকুল আবেদন করব যে আমাদের সিনেমাকে বাঁচাতে হলে এই মুহূর্তে সবচেয়ে বেশি যে দিকগুলোতে জোর দেওয়া উচিত তার একটা বোধ হয় সিনেমা হল, তার পরিবেশ, এবং যতক্ষণ অবধি সরকারের দিক থেকে হেল্প না আসবে, সাহায্য না আসবে, উদ্যোগ না আসবে, আমরা বোধ হয় এর থেকে পরিত্রাণ পাবো না। আপনাদের কি একমত মনে হয়? আমি আপনাদের সবার পক্ষ হয়ে আমাদের আজকে যারা দেশের ভার যাদের উপরে তাদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে বাঁচাতে, এই পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে আপনারা হলের দিকে একটু লক্ষ্য করুন, একটু কিছু একটা করুন, আমাদের হলগুলো যাতে করে আবারও বেঁচে উঠতে পারে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ। মন্ত্রী মহোদয়, দুজন মন্ত্রী, জনাব হাসানুল হক ইনু খান উপস্থিত, শ্রদ্ধাভাজন কাজী হায়াত উপস্থিত, গুণী পরিচালক যার একটি নামের পাশে একটি কথা সবসময় লেখা হয় বলা হয়, রোমান্টিক ছবির পরিচালক আমার অত্যন্ত প্রিয় জাকির হোসেন রাজু, আজকের ছবির প্রযোজক আমার অত্যন্ত প্রিয় অভি সহ আজকের চলচ্চিত্রের, এই চলচ্চিত্রে যারা অভিনয় করবেন শিল্পী, বিশেষ করে শুভ রোজ, আমার বন্ধু আছে মঞ্জু, যদিও সে এমন একটি সংস্থায় চাকরি করে সরকারি সংস্থায় যে সংস্থাকে দেখলে সবাই ভয় পায়, আমি নিজেও ভয় পাই, দুদকের ডিরেক্টর পরিচালক, কিন্তু তিনি আবার শিল্পী, আমাদের নিয়মিত শিল্পী, মনের খোরাক তার অভিনয় করা, সেই মঞ্জু সামনে ভূমিষ্ঠ প্রযোজক নেতা মনির সিদ্দিকী, মনির ইকবাল সহ উপস্থিত সকল প্রযোজক পরিচালক শিল্পী কলাকুশলী সহ ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সমস্ত ভাইদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অভি এই দুঃসময়ে চলচ্চিত্রের দুর্দিনে যে সাহস দেখিয়ে যাচ্ছে একের পর এক, আমরা সত্যি চলচ্চিত্র অঙ্গনের লোকজন আমরা যারা আছি আমরা সত্যি অভির কাছে আমরা কৃতজ্ঞ, কারণ এই একটি চলচ্চিত্রের পেছনে অনেক শিল্পী কলাকুশলী থেকে শুরু করে আমরা যারা প্রডিউসার বিজনেস করি সিনেমা হল সব জায়গায় সবাই জড়িত এই এই চলচ্চিত্রের ব্যবসার সাথে, তো এই দুদিনে সে যে একটির পর একটি বিগ বাজেটের চলচ্চিত্র আমাদের উপহার দিয়ে যাচ্ছে, আমি আবারও অভিকে স্পেশালি থ্যাংকস দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। আর যেটা বলতে চাই, শুভ এখানে অনেক কষ্টের কথা বলে গেছে,
শুভর কষ্টের সাথে আমরাও চলচ্চিত্রবাসী এক, কিন্তু শুভকে এটাও বলতে চাই, আমাদের বর্তমান সরকার চলচ্চিত্র বান্ধব সরকার, এই সরকারের আমলে আমরা চলচ্চিত্রের যা পেয়েছি, আমরা এই চলচ্চিত্রের পিতা হিসাবে আমাদের বঙ্গবন্ধু এই চলচ্চিত্রের প্রতিষ্ঠাতা হিসাবে এবং এই FDC-র প্রতিষ্ঠাতা হিসেবেই হয়তোবা আমরা বিগত সরকারের আমলে আমরা আমাদের সাথে এই চলচ্চিত্রের সাথে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। তাই আমাদের বঙ্গবন্ধু কন্যা, আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী, এই চলচ্চিত্রকে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল চলচ্চিত্রের, এই চলচ্চিত্রকে সর্বপ্রথম শিল্প ঘোষণা করেছেন। শুভ একটি কথা তাকে তার যথার্থে বলছি, অলরেডি আমাদের এই সরকার একটি আইন পাশ করেছে, সেটি হচ্ছে যদি কোনো সিনেমা হল ভেঙে শপিং মল হয় বা মার্কেট হয়, সেইখানে যদি একটি সিনেপ্লেক্স বা একাধিক সিনেপ্লেক্সের যদি সেই প্রভিশন না থাকে তাহলে সেই ড্রয়িং পাস হবে না। এটা অবশ্যই আমাদের সরকার করেছে, কিন্তু বাস্তবায়নটা মনিটর করতে হবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে গুলিস্তান কোনো অঞ্চল বা গুলিস্তান কোনো জায়গার নাম, গুলিস্তান ছিল একটি সিনেমা হলের নাম। যেই গুলিস্তান এই সিনেমা হল দিয়ে পরিচিত, গুলিস্তান দিয়ে পরিচিত, সেই গুলিস্তান সিনেমা হল যেটা সরকারি, সেই সিনেমা হল সেখানে দুটো সিনেমা হল ছিল, নাজ এবং গুলিস্তান, সেটাকে ভাঙা হয়েছে, সেখানে মার্কেট করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে সেখানে কোনো সিনেপ্লেক্স বা সেখানে কোনো আমাদের এই সিনেমা প্রদর্শনের কোনো কিছুই রাখা হয় নাই, অত্যন্ত পরিতাপের বিষয়। সেটি হয়েছিল আমাদের গভর্নমেন্টের সময় না, আমাদের সরকারের সময় না, যার জন্য সেটা হয়েছে। তো আমাদের সরকার আমাদের আব্দুল জব্বার সড়ক দিয়েছে, আমাদের চলচ্চিত্র দিবস দিয়েছে, আমাদের আজকে ব্যক্তি সংস্থার হাতে অনেক সমস্যা হয়, কিন্তু সেটা সরকারিভাবে এর আগে একটা ছবি করেছিল, যে ছবিতে আমি অভিনয় করার সুযোগ পেয়েছিলাম এবং ভালো একটি চরিত্র পেয়েছিলাম। আশা করি এই ছবিতেও সে আমাকে যে গল্প শুনিয়েছে তাতে আমার একটি ভালো চরিত্র আছে, আমার অভিনয় করার সুযোগ থাকবে। শিল্পী হিসাবে এটাই আমার বক্তব্য, আর আপনারা ভালো থাকবেন, সবচেয়ে বড় কথা।